আমরা টেস্ট করতে করতে তারপরে উনি টেস্ট শেষ হলো, টেস্ট শেষ হওয়ার পরে উনি আমেরিকা চলে গেলেন। গিয়ে আমার ওটা প্রসেসড হলো, প্রসেস দেখে উনি চিঠি লিখলেন যে তোমার কাজটা আমাদের পছন্দ হয়েছে, তোমাকেই আমরা নেব এবং তুমি আমার এখানে থেকে আমেরিকাতে আমার বাড়িতে থেকে তুমি টেকনিক্যালারে ট্রেনিং নেবে। তো এই সময় ডিভ্যালুয়েশন হয়ে গেল, মানে ডিভ্যালুয়েশন মানে ডলারের দাম বোধ হয় বেড়ে গেল। তো এই প্রডিউসারের ডলার তেমন ছিল না, ওনার যা ফাইন্যান্স ছিল তাতে পাউন্ড ছিল, তো পাউন্ডের জন্য আমাকে ইংল্যান্ডে পাঠাতে হলো। তো উনি বলেন যে আই এম ভেরি সরি, তোমার তো আমার এখানে থাকা হবে না, তোমার ইংল্যান্ডে যেতে হবে। তো টেকনিক্যালার ইংল্যান্ডে গেলাম, ওখানে ক্লড রেনোয়া তখন চেঞ্জ হয়ে গেল ক্যামেরাম্যান, ওর ভাইপো অগাস্ট রেনোয়ার নাতি আর কি, তো সে ক্যামেরাম্যান হলো, সে গেল, আমি গেলাম। আর লরিয়ে বলে একজন আর্ট ডিরেক্টর ছিলেন, ওরা বলে প্রোডাকশন ডিজাইনার, যারা আর্ট ডিরেক্টর তারা আর কি সমস্ত কস্টটা তারা বুঝতে পারে যে কোথায় কি খরচা হবে না হবে, তো ওদের প্রোডাকশন ডিজাইনারও বলে। তো লরিয়ে গেলেন আমি আর ক্লড আর ফরেস্ট জাড, ওখানে আমাদের ট্রেনিং হলো এই যে ওই শুটিং দেখলাম আমরা, ওই টেকনিক্যালার যখন কোনো জায়গায় যায় ওরা তো ট্রেড সিক্রেট ছিল, ওরা তো ক্যামেরা কাউকে হ্যান্ডেল করতে দিত, শুটিংটা ক্যামেরাম্যান এমনি অপারেট করতো, ইয়ে করতো, কিন্তু ক্যামেরাটা ধরতে দিত না। তা আমরা সব শুটিং দেখতাম যে এই হচ্ছে, তারপরে প্রজেকশনও দেখতে দিয়েছিলো আমাদের, যারা শুটিং এই টেকনিক্যালার অ্যারেঞ্জ করেছিল আমাদের শুটিং দেখা এবং সেই শুটিং প্রজেকশনও দেখা। তারপর